রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট দিয়ে, অনেকে এই বিষয়টি জানতে চান, আছে না নাই? রোজা রেখে টুথপেস্ট দিয়ে সকালে ব্রাশ করা যাবে কিনা। দুই নম্বর, আমাদের মা বোনদের যে অসুস্থতা হয়, মেডিসিন ব্যবহার করে সেই অসুস্থতা বন্ধ করে বাকি রোজাগুলো কমপ্লিট করা যাবে কিনা, এই দুটো বিষয় আলোচনা করে তারপর আজকের মতো আলোচনা শেষ। রোজা ভঙ্গের যে সমস্ত কারণ সেগুলো হচ্ছে আপনার পরিপাকতন্ত্রে পেটের মধ্যে কিছু যাওয়া, যদি চলে যায় রোজা ভেঙে যাবে, খাদ্য জাতীয় জিনিস। পেস্টের কিন্তু স্বাদ আছে, খেয়াল করছেন আপনারা? একটা ঝাঁঝালো ভাবও আছে, এবং এই পেস্ট যদি পরিপাকতন্ত্রে যায় তাহলে খাদ্য যেরকম একটা প্রক্রিয়া তৈরি করে, এটাও কিন্তু একটা পরিপাক মানে প্রক্রিয়া তৈরি করবে। কথা হচ্ছে অজুর মধ্যে আপনি মুখে পানি নেন, নেন কি নেন না? পানি দিয়ে আপনি অজু করছেন কিন্তু আপনার রোজা নষ্ট হচ্ছে না, ওই পানি অজু করা অবস্থায় যদি পেটের মধ্যে যায় রোজা ভেঙে যাবে, কথা বলেন না কেন? নাকে পানি দিচ্ছেন, গড়গড়া করছেন, নাকের মধ্যে দিয়ে পেটে পানি চলে গেছে, গড়গড়া করছেন, মুখের মধ্যে দিয়ে পেটে পানি চলে গেছে, আপনার রোজা শেষ, এ রোজা আবার করা লাগবে, রোজা ভেঙে যাবে। আচ্ছা, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতেছেন, প্রথমত হচ্ছে এটা হারাম না, এটা হারাম না, তবে হানাফি মাযহাবের আমাদের উলামায়ে কিরামদের মতে এটা মাকরুহ। কেন? এটার স্বাদ আছে, গন্ধ আছে, যদি পেটের মধ্যে যায় একটা প্রক্রিয়া তৈরি করে, এবং পেটের মধ্যে যাওয়ারও অনেক সম্ভাবনা থেকে যায়। যদি এরকম হয় যে পেটের মধ্যে যাবে না, আপনি যদি ব্রাশ করতে চান এটাকে হারাম বলার সুযোগ নেই, তবে অপছন্দ করছেন কারা? হানাফি মাযহাবের উলামায়ে কিরামরা। সুতরাং যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, আপনি করতে পারেন, তবে আমরা এটাকে উৎসাহিত করি না, নিরুৎসাহিত করি। আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন কখন? সাহরি যখন আপনি খাইলেন, খাওয়ার পরে আপনি ব্রাশটা করে ফেলেন, আজানের আগে ব্রাশটা করে তারপরে আপনি নামাজে চলে যান। আর দিনের বেলায় আপনি কি করবেন? আপনি মেসওয়াক করবেন, কি করবেন? মেসওয়াক করবেন। একটা মুখের গন্ধ হচ্ছে রোজা রাখার কারণে, যে খাবার নাই পেটের মধ্যে, এই জন্য একটা গন্ধ তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুখের এই ঘ্রাণটা, গন্ধটা আল্লাহর কাছে মেশকের চাইতে উত্তম, বলুন সুবহানাল্লাহ। আর আরেকটা গন্ধ আছে যেটা দাঁত না মাজার কারণে, জার্মের কারণে, জীবাণুর কারণে, এটা রমজান মাসেও যেরকম খারাপ অন্য মাসেও কিন্তু খারাপ। এই জন্য ওই দাঁত পরিষ্কার রাখতে হবে, মেসওয়াকটা বেশি বেশি করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত মেসওয়াকটা করবেন, ইনশাআল্লাহ। বলেন শুনেন, মেসওয়াক এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহ রাসূল মারা যাচ্ছেন, ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সেই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাই মেসওয়াক নিয়ে দাঁড়ায় ছিল গেটের সামনে, আল্লাহ নবী ইশারা করছেন, যখন ইশারা করেছেন আব্দুর রহমান মেসওয়াক নিয়ে দাঁড়ায় ছিলেন, ইশারা যখন করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গিয়েছেন যে আল্লাহ রাসূল হয়তো মেসওয়াক চাচ্ছেন, দেখেন রুহ কবজ হয়ে যাবে, আল্লাহ রাসূল তো বুঝে গেছেন মালাকুল মাউত চলে আসছে বা দুনিয়া থেকে চলে যাবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী ইশারা করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমানের কাছ থেকে ওই মেসওয়াক নিয়ে আসলেন, আল্লাহর নবীর মুখে দিলেন, আল্লাহর নবী তখন শক্তি হারিয়ে ফেলেছেন, মুখ দিয়ে চাবাইতে পারছেন না, আল্লাহু আকবার। নবীজির মুখের মধ্যে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা নিজ দাঁত দিয়ে চিবিয়ে মুখের মধ্যে দিলেন, আল্লাহর নবী একটু মেসওয়াক করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সে সময় মেসওয়াক করে, আর আমাদের অনেক আল্লাহর ওলি আছে 32 বছরে দাঁতে হাত দেয় না, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে, কালা, ঠিক কিনা ভাইরা? আমার এরকম আছে না, মেসওয়াক মেসওয়াক করে না, এরকম করা যাবে না, মেসওয়াক করবেন, আল্লাহ নবী করতে বলেছেন, কষ্ট না হলে এই মেসওয়াক করাটা আরো আবশ্যক করে দিতেন, আল্লাহু আকবার বলেন। দুই নম্বর বিষয়, আমাদের বোনদের মা বোনদের অসুস্থতা, এটা মেডিসিন গ্রহণ করে বন্ধ করে তারপরে রোজা রাখা যাবে কিনা। প্রথমত এই অসুস্থতা দিয়েছেন কে? আল্লাহ। তো তাদের এই অসুস্থতার সময় আল্লাহ তাআলা রোজা তাদের জন্য বন্ধ রেখেছেন, আপনি যদি বন্ধ মেডিসিন নিয়ে রেখে রোজা রাখেন আপনার জন্য জায়েজ আছে, কিন্তু এটা দরকার নাই। কেন দরকার নাই? এই এই অসুস্থতা দিলেন আল্লাহ, আল্লাহ তো বুঝে শুনে দিয়েছেন, আল্লাহ তো বুঝে শুনে দিয়েছেন, তো সুতরাং প্রাকৃতিক যে বিষয়টা সেটাকে সে অবস্থায় রাখেন, এটা নিয়ে এত গবেষণা চিন্তার কোনো কারণ নেই। অনেকে মনে করে যে ইস রমজান মাস চলে যাচ্ছে, পরে আবার এরকম সব পাবো কিনা, না, এই রোজাগুলো যেগুলো কাজা হবে পরবর্তীতে আপনি আদায় করলেন, এই রোজার সবই আল্লাহ তাআলা আপনার দান করবেন। তো যেহেতু ফ্যাসিলিটি আছে, নেওয়ার দরকার নিতে তো হবে, ঠিক কিনা ভাইরা? আমার সুতরাং যদি ডাক্তার বলে যে আপনার শরীরের জন্য খুব ক্ষতি হবে, এটা আপনার স্ত্রীকে, আপনার পরিবারের সদস্যদেরকে আপনি উইলিংলি জানাবেন যে এই বিষয়টা অনেকেই করে, এটা আসলেই যদিও জায়েজ করাটা ঠিক না, যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এই সুযোগ গ্রহণ করা উচিত।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.